সন্ধ্যায় গোপালগঞ্জ সদরের ভোজেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে মোহাম্মদ হাসান শেখ ও টিটু সর্দার সহ কয়েকজন যুবক মিলে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল। এক পর্যায়ে টিটু সর্দার ও হাসান শেখের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে কিছুক্ষণ পর জাহেদ শেখ টিটু সর্দারের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এ সময় টিটুর চাচাতো ভাই কবির সর্দার ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে জাহিদ। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতাল সংবাদে গাইস বড় অক্ষরে কিন্তু তুলে ধরছে হেডলাইনে। তো এই সংবাদের হেডলাইন গাইস তুমি যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, তার আগে কিছু আমি কথা বলিনি গাইস। তো আমরা কিন্তু আগেই বলছি গাইজ, ফ্রি ফায়ার কমিউনিটির মতো গাইজ এরকম অশিক্ষিত গাইজ অভদ্র এরকম নোংরা কমিউনিটি গাইজ আর কোনো কমিউনিটিতেই মনে নেই। তো আমাদের তোমরা জানো যে আমাদের ফ্রি ফায়ার গেম এবং পাবজি গেমটা এই মাসের 1617 তারিখে আনব্যান্ড হওয়ার কথা ছিল, বাট এখন যে কাহিনীটা ঘটলো গাইজ, মেবি গাইজ আমাদের ফ্রি ফায়ার গেমটা আরও দেরি লাগতে পারে আনব্যান্ড হওয়ার জন্য, বা আনব্যান্ড নাও হতে পারে। তো গাইজ আরেকটা কথা যেটা না বললেই নয়, তোমরা জানো যে আমাদের এই যে ফ্রি ফায়ার এশিয়া কাপ গাইজ অনুষ্ঠিত হয়েছে, ওইখানে কিন্তু আমাদের এই ফ্রি ফায়ার গেমটা আনব্যান্ড হওয়ার কারণে কিন্তু আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে কোনো প্লেয়ারই গাইজ এই তোমার এশিয়া কাপ ফ্রি ফায়ার এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারতেছে না, শুধুমাত্র গাইজ এই সব প্লেয়ারদের জন্য। তো পরবর্তীতে গাইজ আমার মতামত দেবো গাইজ, তোমরা আগে এই নিউজটা শুনো যে আসলে মারাটা কখন হয়েছে আর এটা কি আসলে ফেক নিউজ নাকি গাইজ। এখন কিন্তু ভিডিওর স্ক্রিনে ওই নিউজটা তোমরা দেখতে পারবা এবং নিউজের পরে গাইজ আমার নিজের ওপিনিয়ন থেকে আমার নিজের মতামতগুলো তোমাদের কাছে তুলে ধরবো। নিহত কবির সর্দারের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ, কোনোভাবেই থামছে না স্বজনদের আহাজারি। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদরের ভোজেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে মোহাম্মদ হাসান শেখ ও টিটু সর্দার সহ কয়েকজন যুবক মিলে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল। এক পর্যায়ে টিটু সর্দার ও হাসান শেখের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে কিছুক্ষণ পর জাহেদ শেখ টিটু সর্দারের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এ সময় টিটুর চাচাতো ভাই কবির সর্দার ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে জাহিদ। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির সর্দারকে মৃত ঘোষণা করেন। আহত টিটু সর্দারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কবির সর্দারকে আমরা মৃত অবস্থাতে পাই এবং তার গায়ে কিছু স্ট্যাব ইঞ্জুরি ছিল এবং আরেকজন টিটু সর্দার ওনার মারাত্মক জখম ছিল এবং বুকের মধ্যে একটা স্ট্যাব ইঞ্জুরি আছে এবং ওনার অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে, বুধবার ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ গোপালগঞ্জ। গাইজ এত সময় কিন্তু তোমরা নিউজটা দেখতে পারলা আর নিউজে কিন্তু এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষটা হয়েছে দুই বন্ধুর ভিতরে, আর যার ফলে কিন্তু একজন মার্ডার হয়েছে আর একজন কিন্তু আহত হয়েছে। তো ভিডিওটা তোমরা যদি ভালো করে না দেখো স্কিপ করে দেখতে পারো। তো শুধু আমি একটা কথা বলতে চাই যে আমাদের ফ্রি ফায়ার গেমই কেন গাইজ, অন্য কোনো যেসব গেম আছে আমাদের ব্যাটল রয়্যাল পাবজি তো এরকম ঘটনা ঘটে না। এর আগেও কিন্তু গাইজ তোমার ফ্রি ফায়ার গেম নিয়ে কিন্তু আরও একটা তোমার নিউজ ভার হয়েছিল সুইসাইডের, তো ওর কারণেই কিন্তু গাইজ আমাদের পাবজি গেম এবং ফ্রি ফায়ার গেম দুইটা গেমই ব্যান্ড হয়ে গেছে। আর এখন গাইজ আমাদের ফ্রি ফায়ার গেম এবং পাবজি গেমটা আনব্যান্ড হওয়ার প্রায় শেষ পর্যায়ে, আর সেই সময় যদি এইরকম একটা ঘটনা গাইজ সরকার দেখে তাহলে কি তোমার মতে কী মনে হয় যে আমাদের ফ্রি ফায়ার গেমটা আনব্যান্ড হবে কি না? তো এখানে একটা কথা বলি গাইজ, পাবজি কমিউনিটিতে তো কিন্তু কিছুই ঘটছে না, কোনো সময় আমরা উদয় এত লাফালাফি করি, আর পাবজি গেমটা যে ব্যান্ড হয়েছে এটা কিন্তু ফ্রি ফায়ার গেমের কারণে গাইজ। আমি নিজে কিন্তু একজন ফ্রি ফায়ার প্লেয়ার, বাট আমার এখন বলা লাগবে গাইজ এগুলো না বললেই নয়। তো আমাদের স্টিমারদের অনেক দোষ আছে আর এখানে গালাগালি দিয়ে কোনো কিছু সমাধান না, আমি আগেও বলছি গাইজ। তো এক্সট্রাভাবে কিছু বলার নাই, তো নিজের বিবেককে প্রশ্ন করো যে গেমটায় আর থাকবে কি থাকবে না। এই যে কাণ্ডটা আজকে ঘটছে গাইজ সম্পূর্ণ মার্ডার হয়ে গেছে, তো এখানে কিন্তু
আর সম্পূর্ণভাবে ফ্রি ফায়ার গেমটাই দোষী আমাদের সাংবাদিকরা যে নিউজ দিছে ওইটা যদি আমরা দেখি তো আমাদের নিজেদের নিজেদের জায়গা থেকে কিন্তু আরও সতর্ক হতে হবে। গেম কিছুই না গাইস, গেম কি গেম যে তোমার তো কোনো ইনকাম আসে না। তো যাই হোক গাইস, তোমরা আজকের ভিডিওটা গাইস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে অলওয়েজ আমার সাথে চেষ্টা করবে। দেন গাইস অলওয়েজ চিল থাকো ব্রাদার, চিল ব্রাদার পাশ থাকো, গুড বাই।